এজন্য বলছি যে সত্য করে যদি দানের কথা বলা হয় ওই বেদাতি খরচ তাহলে ওটা আপনাদের জন্য বলা হয় না, আপনারা দান চালু রাখবেন। এই যে আমাদের মসজিদ করা হচ্ছে এই পাশে, বললে সাধারণ যে সপ্তাহে যে দান ওগুলোই আর বাড়ে না, তাহলে এই দান কি আমাদের মসজিদের কমিটির বাবার সম্পত্তি নাকি? এটা কি আমাদের বাবার সম্পত্তি? আমরা কি নিয়ে যাবো নাকি? এটা কারোর বাবার নামে কি রেজিস্ট্রি হবে? এটা এটা তো সবার অধিকার, কি বলেন, ঠিক কিনা? তাহলে এটা দান দেওয়া লাগবে না। আপনার দেখা যাচ্ছে যদি এটা মাজার কেন্দ্রিক কোনো পীরের ঘোষণা হতো, সাভার বাজার ঢাকার শহরে যে কয়টা মসজিদ আছে বড় মসজিদ তাদের মধ্যে একটা অন্তর্ভুক্ত ইনশাল্লাহ, আমরা জোরে গলায় বলতে পারি। ঢাকার মধ্যে যদি 10টা মসজিদ মানুষ চেনে, বাংলাদেশের মধ্যে যদি 10টা মসজিদ চেনে, সাভারের এই মসজিদ চেনে মানুষ, আপনারা জানেন কিনা? এটা ঢাকার ভিতরে যদি 10টা মসজিদকে মানুষ চেনে, বাংলাদেশের মধ্যে যদি 10টা মসজিদে সিরিয়াল করেন, তাহলে আমরা মনে করি যে আলহামদুলিল্লাহ সাভারের একটাও আসবে, বা 20টা করলে সাভারের একটা আসবে ইনশাআল্লাহ। এখানে আমরা সেইভাবে পরিচালনা করার চিন্তা ভাবনা বা করা হচ্ছে। তাহলে এই মসজিদের যদি এই দুরবস্থা হয় তাহলে অন্যান্য মসজিদগুলো তার কি অবস্থা হবে? এজন্য শক্ত বক্তৃতা শুনে বুঝবেন যে আমাদের দান করাটা এটা বন্ধ করা হয়ে গেছে, এটাই তো আমরা বুঝতেছি। বাস্তবতা তো প্রভাব আপনাদের উপরে পড়তেছে, তাদের উপরে কিন্তু কোনো প্রভাব পড়তেছে না। এই যে মাজারে দান করেন না, তারপরে আপনার এগুলো শিরিক, এই যে পিতামাতা মৃত্যুবরণ করলে, কই কোনো হানাফি এখনো কিন্তু এত বন্ধ করে নাই। আপনি দেখেন এই মিলাদ বেদাত, কিন্তু সাভারে এখনো পর্যন্ত আমাদের কাছে মিলাদের কথা আসে, তারা নিয়ে আসে। আপনি সুন্নতি ভাবে করেন, সুন্নতি পদ্ধতি যেটা আছে ওটা আপনি করেন, আপনি দান সৎকার করে চালু রাখেন। এইগুলো প্রতিষ্ঠানকে জীবিত রাখতে হবে। আপনার শুকরিয়া আদায় কোথায়? আমি বলি বারবার যে পিতা আপনার জন্য এত কিছু করে গেলেন, এই সম্পদ আপনি কিছুই করেন নাই, আপনার জন্য ঘর বাড়ি অনেকের এমন পাওয়া যাবে যে পিতা ঘর বাড়ি পর্যন্ত করে থেকে গেছে, কিন্তু ওই যে লাস্ট পিতাকে কবরে রেখে এসেছেন সেই কত বছর পর্যন্ত, এখনো পর্যন্ত কবরে সরাসরি যে আপনি জিয়ারত করেন নাই, এমন সন্তান তো সাভারে নাই, সব বাইরে আছে। সাভারে তো কেউ নাই এরকম যে সাভারে আপনার এই পিতা মৃত্যুবরণ করে এসেছেন, পিতার কবরে নিজের সন্তানাদি নিয়ে একদিন, যেটা তোমার দাদার কবর, গত জুমায় বলেছি যে এটা তোমার দাদার কবর, এটা তোমার অন্য মানুষের কবর, তার পিতার কবর এটা, এখানে এভাবে আসতে হয় সন্তানাদি নিয়ে, একটু দোয়া জিকির আজকার করতে হয়, দোয়া কালাম করতে হয়, এটা আপনার সহি হাদিস দ্বারা প্রমাণিত আছে। কিন্তু কিন্তু আমরা কই? সেই যে দোয়া করা সম্মিলিত বিদাত, ওটাই আমাদের মাথায় ঢুকেছে। এখন আমরা যাই না কবরস্থানে, ভাবখানা এরকম যে কবর জিয়ারত করাই মনে হয় বিদাত, এমন কেন হবে? এই যে বিদাতের কথা আমরা শুনি আলহামদুলিল্লাহ, কিন্তু এই প্রভাব আমাদের উপরে কেন পড়বে? আমাদের দান সৎকার কেন বন্ধ থাকবে? এটা তো আপনার প্রভাব পড়ার জন্য বলা হয়নি। এজন্য খতিবরা কিন্তু এক ধারসে বলে যান, আমি আজকে খুতবাটা উল্টায় বলতেছি, বিষয়টা বুঝতেছেন কিনা আপনারা? আমি বিষয়টা উল্টা বলতেছি, উনারা বলেন শুধু বিদাতের বিপক্ষে চলে যান সব, আর আমি আজকে বিদাতের আমিও বিপক্ষে, কিন্তু আপনাদেরকে বলতেছি যে আপনাদের উপরে এই প্রভাব কেন? এটা তো আপনারা বিদাত করেন এই কথা বলা হয় না, কিন্তু আপনাদের এই দান সৎকা এটা আসে না কেন? আমাদের উপরে কেন এই প্রভাবটা পড়লো যে আমরা খরচ করব না, এটা খরচ করা লাগে না, তার জন্য আমরা এটা করব না? সৎকায় জারিয়া কোথায়? আপনি দেখান তো যে আমি এই সৎকায় জারিয়াটা হুজুর করেছি। সামনে যদি ইন্টারভিউ নেওয়া হয় কয়জন মুসল্লি বলতে পারবেন যে আমার এটা সৎকায় জারিয়া আছে? অথচ সৎকায় জারিয়া কত পাওয়ারফুল একটা দান এটা আমরা জানি, কিন্তু এটা আমাদের আমল কোথায় যে সৎকায় জারিয়া এটা? বাবা এত কিছু রেখে গেলেন সবারের মতো জায়গায়, আপনি বোঝেন না, আপনি কন যে হুজুর আমি গরিব মানুষ, আপনি যে ভিটের উপরে বাস করে থাকেন, আমাদের মতন চাকরি করে কিনে দেখেন তো এই ভিটের জমিটা শুধু আপনি, আপনি গরিব মানুষ কন? এই সবার সবচেয়ে ভালো চাকরি করে যে, সবার বাজারে সবচেয়ে ভালো এই আশপাশে চাকরি করে যে, আর আপনার যে ভিটের জমিটা আপনার আব্বা রেখে গেছে একতলা বাড়ির উপরে, দেখেন তো ওই লোকটা এত কিনতে পেরেছে কিনা অল্প সময়ের মধ্যে? আপনি গরিব মানুষ কন? নিজেরে নিয়ামত বুঝেন, নিয়ামত বুঝেন না, আপনি নিজেরা গরিব ভাবেন কেন?
আপনি দেখেন কত সম্পদ আপনার বাবা আপনার জন্য রেখে গেছেন, আপনার দাদা কত সম্পদ রেখে গেছেন, আপনি তাদের জন্য কি সৎকার্য জারিয়া করেছেন দেখান তো। কেউ বক্তব্য উল্টা বুঝবেন না, মন যাতে শক্ত না একটু গলে, যার কারণে স্মরণ করে দিচ্ছি, উল্টা বুঝবেন না কেউ। এটা আপনার আমার লাভের জন্য কথাগুলো আমি বের করে আনার চেষ্টা করছি। অতএব নিয়ামত কি বুঝতে হবে, নিয়ামত জিনিসটা কি এইটা বুঝতে হবে। নিয়ামত যদি আপনি আমি বুঝতে না বুঝি ভুল করি, তাহলে কিন্তু আপনি আপনার সারাদিন আকিদার দাস দিলেও কাজ হবে না। আপনি যদি নিয়ামত কি জিনিস এই নিয়ামতটা বুঝতে ভুল করেন, নিয়ামতটা না বোঝেন, সারাদিন আপনার আকিদার দাস দিলে আপনার কোনো কাজ হবে না। অতএব সাহাবীরা বুঝেছিলেন যে ইসলামটা আমাদের নিয়ামত, মান্না বিহি আলাইনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা তারা বলছেন যে আল্লাহ আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতটা হচ্ছে ইসলাম। সেই নিয়ামত তারা বুঝেছিলেন যে ইসলাম, ইসলাম হলো আমাদের সবচেয়ে বড় নিয়ামত। এর পাশাপাশি সাহাবীরা, সাহাবীরা তো আসলে নিঃস্ব ছিলেন বেশিরভাগ সাহাবী, কেন বলেন তো নিঃস্ব বললাম, এই কারণে তারা মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছিলেন, তো যারা হিজরত করেছে তারা নিঃস্ব হয়ে গেছিল না, তখনকার জন্য তারা নিঃস্ব হয়েছিল, পরবর্তীতে অনেক সম্পদশালী হয়েছেন, অনেক সাহাবীকে অনেক সম্পদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা তারা পরবর্তীতে হাদিস বর্ণনার সময় বলছেন।